নির্বাচন করতে পারবেন না। খালেদা জিয়া জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল, দুই বছরের বেশি সাজাপ্রাপ্তরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য, হাইকোর্টের আদেশ। ব্যক্তি স্বার্থের কারণে নীতি আদর্শ বিসর্জন দিয়েছেন সুশীলরা, বললেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সাবেক দেশ কর্মকর্তার আওয়ামী লীগে যোগদান। হাইকোর্টের আদেশ, সরকারের ইচ্ছার প্রতিফলন, অভিযোগ বিএনপির, শরিকদের 60টির বেশি আসন দেয়া হবে না। মনোনয়ন জমা দেওয়ার সময় শোডাউন, নয় প্রতীক বরাদ্দের আগে সোশ্যাল মিডিয়ায় প্রচার নিয়ে কিছুই করার নেই ইসির। এবং ঢাকা টেস্টের 13 সদস্যের দল ঘোষণা, সাকিব অধিনায়ক, ইঞ্জুরিতে বাদ ইমরুল কায়েস ও তামিম ইকবাল। সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদ, আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান, তন্ময় আমার সঙ্গে আছেন সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাব পুরো খবরে। নিম্ন আদালতে দুই বছরের বেশি সাজা হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট। দুর্নীতির দায়ে বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে আমানুল্লাহ আমান সহ বিএনপির 5 নেতার করা আবেদন খারিজের রায়ে মঙ্গলবার দুপুরে এই পর্যবেক্ষণ আসে। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিলে দণ্ড স্থগিত হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না তা নিয়ে সংশয় ছিল রাজনীতিপাড়ায়। তবে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ দলটির শীর্ষ 5 নেতার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজের রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছেন, দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চের ঘোষিত রায়ের পর্যবেক্ষণের কারণে বিএনপির শীর্ষ 5 নেতা সহ খালেদা জিয়াও আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সংবিধানের বিধান হলো দুই বছর, অন্য দুই বছর শাস্তি হলেই তিনি নির্বাচন করতে পারবেন না। কাজেই এইখানে এই বিধান তো সাংবিধানিক যে বিধান, এটাকে তো কোনো আদালত অগ্রাহ্য করতে পারে না। আজকে রায়ের আলোকে এটা আরও পরিষ্কার হলো 66(2)(d) এর আওতায় কোনো সাজাপ্রাপ্ত আসামি ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না। তবে আদালতের এই রায়ে সন্তুষ্ট নন আসামি পক্ষ। এটা ওয়েল থট অর্ডার দিয়েছে কোর্ট, আমরা এই কোর্টের সাথে একমত যেহেতু হতে পারছি না, আমরা অ্যাপিল করব। খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, আপিল বিভাগ দণ্ড বাতিল বা স্থগিত করে জামিন দিলে বিএনপি চেয়ারপারসন সহ অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ইলেকশন করতে পারবেন। এদিকে দণ্ডপ্রাপ্ত আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, আদালতের এমন নির্দেশনার প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিম্ন আদালতকে ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়েই ক্ষান্ত হয়নি, এবার উচ্চ আদালতকে নানাভাবে ব্যবহার করছে সরকার। মঙ্গলবার রাজধানীর পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতেই তড়িঘড়ি করে এই রায় দেওয়া হয়েছে। দেশব্যাপী চালনা হচ্ছে নির্মমভাবে, বাড়িতে বাড়িতে। বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই তড়িঘড়ি করে সরকারের মেকানিজমে এরকম একটি আদেশ দেওয়া হলো। বিচারাধীন থাকা অবস্থায় নির্বাচন করার নজির রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আলমগীর দণ্ডিত হয়েও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 20 দলীয় জোটের শরিক এবং নতুন মিত্র ঐক্যফ্রন্টের শরিকদের 60টির বেশি আসন দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বিতীয় দিনে মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়ার বিরোধীদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দেয়া হাইকোর্টের আদেশ সরকারের ইচ্ছার প্রতিফলন বলেও
মনে করেন ফখরুল। মারুফা রহমানের প্রতিবেদন। মঙ্গলবার যেসব প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের বেশিরভাগ নেতাকেই মুঠোফোনে ফোন করে চিঠি নিতে আসতে বলা হয়েছে। এদিকে বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী রাখায় সারাদিনই ভিড় ছিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সারা দেশের বিভিন্ন আসন থেকেই এদিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতারা। নির্বাচনকে ঘিরে নানা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত মাঠে থাকার ওয়াদা করেছেন সবাই। চ্যালেঞ্জটা হলো আওয়ামী লীগের প্রতি যত না তার থেকে বেশি প্রশাসনের অনিরপেক্ষতা হলো আমাদের জন্য বাধা। অতএব আমরা চাই পুলিশের ধরপাকড় বন্ধ হোক, প্রতিটি নাগরিক যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 300 আসনে প্রত্যেকটি ভোট কেন্দ্র আমরা এক একজন জিয়ার সৈনিক হয়ে, বেগম খালেদা জিয়ার সৈনিক হয়ে, তারেক রহমানের সৈনিক হয়ে আমরা ভোট কেন্দ্র পাহারা দেব। আশা করি জনগণ এই আগামী নির্বাচনে যদি নিরপেক্ষ পরিবেশে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে অবশ্যই এই দেশের আমার এলাকার জনগণ আমাকে বিজয়ী করবে। আমাদের সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত আমরা সেখানে টিকে থাকবো এবং এটা আমাদের একটি লড়াই। এদিকে দণ্ডপ্রাপ্ত আসামিদের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে দেয়া হাইকোর্টের আদেশ গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক নির্বাচনের পূর্বে দেশের নেত্রীর বিরুদ্ধে আবার এই এক রায় দেওয়া, যদি নির্বাচন করতে পারবেন না, এটা কোনো মতেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐক্য ফ্রন্ট এবং 20 দলীয় জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আমাদের দলের থেকে এখন পর্যন্ত মনোনয়ন দিয়েছি মোর দেন 300 আসনে, প্রায় আপনার 900-এর মতো দিয়েছি বলেছি আমরা। 20 দলীয় জোটের সম্ভবত আপনার আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না। আর ঐক্যফ্রন্টকে আমরা এখনো তারা তাদের দল থেকেই দিচ্ছেন, আমরা সামনা হবে এরপরে আমরা সেটাকে আলোচনা করে ঠিক মনে হয় না। বিএনপি নেতারা জানান রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রতীক বরাদ্দের চিঠি দেওয়ার আগ পর্যন্ত চূড়ান্তভাবে দলীয় প্রার্থীদের নাম জানানো হবে না, চিঠি পাঠিয়ে তারপর তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 9 ডিসেম্বর। মারুফা রহমান, News24, ঢাকা। রাজনীতির মাঠে আলোচিত জোট জাতীয় ঐক্যফ্রন্টকে সঙ্গী করে নির্বাচনে নামা বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে চিঠি বিতরণ শেষ করেছে। এই মনোনয়নে নতুন ঐক্যফ্রন্ট ও পুরনো 20 দলীয় জোট সঙ্গীদের মনোনয়ন তালিকাও প্রকাশ হতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মনোনয়নের চিঠি দেওয়া হয়। বিভিন্ন আসনে মনোনয়ন প্রাপ্তদের তালিকা জানাচ্ছেন হাসান কামরুল। ব্রাহ্মণবাড়িয়া 2 শেখ মোহাম্মদ শামীম, উকিল আব্দুল সাত্তার, ফরিদপুর 2 আসনে শহীদুল ইসলাম বাবুল, শামা উবায়েদ, নেত্রকোনা 1 আসনে ব্যারিস্টার কায়সার কামাল, টাঙ্গাইল 4 আসনে লুৎফুর রহমান মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম। জামালপুর 1 আসনে রশিদুজ্জামান মিল্লাত, আব্দুল কাইয়ুম, জামালপুর 3 আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4 আসনে ফরিদুল কবির তালুকদার, ময়মনসিংহ 2 আসনে আবুল বাশার আকন্দ, শাহ শহীদ সারওয়ার। কুমিল্লা 6 আসনে আমিনুর রশিদ ইয়াসিন, কুষ্টিয়া 1 আসনে রেজা আহমেদ, চট্টগ্রাম 1 আসনে কামাল উদ্দিন, নুরুল আমিন, মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম 12 আসনে এনামুল হক, শাহ জাহান জুয়েল, চট্টগ্রাম 13 আসনে মোস্তাফিজুর রহমান, সরওয়ার জামান, ঢাকা 13 আসনে আব্দুস সালাম। দিনাজপুর 1 আসনে মঞ্জুরুল ইসলাম, মামুনুর রশিদ, দিনাজপুর 2 আসনে সাদেক রিয়াজ চৌধুরী, বজলুর রশিদ, দিনাজপুর 3 সৈয়দ জাহাঙ্গীর, দিনাজপুর 4 হাফিজুর রহমান, আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 5 রেজাউনুল হক, দিনাজপুর 6 লুৎফুর রহমান মিন্টু। মাদারীপুর 1 সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মাদারীপুর 2 মিল্টন বৈদ্য, মাদারীপুর 3 আনিসুর রহমান, মৌলভীবাজার 1 এবাদুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4 হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 3 এম নাসের রহমান। চুয়াডাঙ্গা 1 শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা 2 মাহমুদ হাসান খান বাবু, জামালপুর 1 আব্দুল কাইয়ুম, এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর 2 এস এম আব্দুল হালিম, সুলতান মাহমুদ বাবু, জামালপুর 3 মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর 4 ফরিদুল কবির তালুকদার শামীম বিএনপির মনোনয়ন পেয়েছেন।
এদিকে কালকের মধ্যে ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর আসন বণ্টন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সকালে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসভবনের এই বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সে অংশ নেওয়ার ব্যাপারে নিঃসন্দেহে আপনার কিছু দলগুলোর মধ্যে তো আপনার আসনের সমস্যা তো সেটাকে দূর করার সমস্যা থাকবেই, সেটার জন্যই আলাপ আলোচনা হচ্ছে। আমরা আজকে আপনাদের সঙ্গে বসেছি এবং অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। কালকে এসে বসে এগুলোকে কাটছাট করা হবে। অন্যান্য দলের সাথে কি স্যার আলোচনা হয়েছে? ঐক্যফ্রন্টের অন্যান্য যারা শরিক আছে ওদের সঙ্গে তো হয়েছে, মানে দুর্নীতিবাদ সন্ত্রাসী আর অর্থ পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে ডক্টর কামাল হোসেনরা কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ব্যক্তি স্বার্থের জন্য বাংলাদেশের সুশীলরা নিজের নীতি আদর্শকে বিসর্জন দিচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা ঘোষণা করার সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। শাহালি জয়ের রিপোর্ট। প্রচার প্রচারণায় মাঠে নামছেন প্রায় 150 সাবেক সামরিক কর্মকর্তা। মঙ্গলবার তারা দেখা করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আপনার নিষ্ঠা দেখেছি, আপনার ইচ্ছা দেখেছি খুব কাছের থেকে। সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সুশীল নামধারীরা গণতন্ত্র রক্ষার নামে ষড়যন্ত্র করতে মাঠে নেমেছে। 10টা অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, জঙ্গিবাদ সন্ত্রাসের জন্য সাজাপ্রাপ্ত, 21 আগস্ট গ্রেনেড হামলার কারণে সাজাপ্রাপ্ত, সেই সাজাপ্রাপ্ত মানুষের নেতৃত্বে চলে গেছেন আমাদের এই সুশীল বাবুরা গণতন্ত্র উদ্ধার করতে। এটা হচ্ছে বাংলাদেশের এক দুর্ভাগ্য। আমাদের ডক্টর কামাল হোসেন সাহেব সহ যে আমাদের সুশীল বাবুর এক জায়গা হয়ে গেছেন, সবাই অনেক নীতির কথা বলে, এখন তারা তাদের সেই নীতিটা কোথায় গেল, কার অধীনে আজকে তারা নির্বাচনে নমিনেশন নিচ্ছে। এ সময় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জোট নেতাদের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ প্রধান। কিছুদিন আগে পাকিস্তানে যখন নতুন প্রাইম মিনিস্টার হলো ক্রিকেট প্লেয়ার ইমরান খান, তখন বলেছিল যে আমি পাকিস্তানকে সুইডেন বানাবো। তো পাকিস্তানের সুশীল সমাজ এই কথাই বলেছিল আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দেয়। কামাল হোসেন মান্না এরা তারা আবার এই কথার পাল্টা জবাব দিল যে বাংলাদেশটা কি পাকিস্তান থেকেও খুব খারাপ অবস্থা, তাহলে কোন ভালো কাজটা তারা করতে পারবে আর করবে? এখন চোখ থাকতে যদি কেউ অন্ধ হয় আমার কিছু বলার নাই। শেখ হাসিনা বলেন ক্ষমতা তার কাছে ভোগের বিষয় নয়। কেউ ক্ষমতাকে মনে করে একটা আরামায়েশে থাকা, একটু ভোগের বস্তু করা, অথবা কখন কোন ব্র্যান্ডের কোন জিনিসটা ব্যবহার করতে পারবো সেই সুযোগ সৃষ্টি হওয়া। ওই কোন ব্র্যান্ড আমি ব্যবহার করবো সেটা আমার চিন্তা না, আমার চিন্তা হচ্ছে আমার বাংলাদেশকে এই বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব যেটা অন্যে ফলো করবে। সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে 109 জন সেনাবাহিনীর, 18 জন বিমান বাহিনীর এবং 19 জন নৌবাহিনীতে কর্মরত ছিলেন। শাহ আলী জয়, News 24, ঢাকা। জনবিচ্ছিন্ন দল ছুট নেতারা যতই বিএনপির সাথে হাত মেলাচ্ছে ততই বিএনপি জনসমর্থন হারাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী সংসদীয় আসন বসুরহাট ও কবিরহাটে গেলে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন যারা নির্বাচনের এক মাস আগে সিএসির পদত্যাগের দাবি করে তাদের উদ্দেশ্য ভিন্ন এবং তারা নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে সিইসির পদত্যাগ চাওয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়। জনবিচ্ছিন্ন দলছুট নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে ততই বিএনপি আরও জনসমর্থন হারিয়ে ফেলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের শোডাউন করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এই তথ্য দেন। তিনি আরও বলেন, কোনো প্রার্থী বা তার সমর্থিত কেউ হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না, হেলিকপ্টার ব্যবহার করে কেউ লিফলেট বা প্রচারপত্র ছড়াতে পারবেন না, তবে রাজনৈতিক দলের প্রধান নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার প্রচারণায় বিষয়ে সচিব বলেন, আচরণবিধিতে সামাজিক মাধ্যম নিয়ে বিধি না থাকায় প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী প্রচার চালালে ইসির করণীয় কিছুই নেই। কোনো বাস, ট্রাক, মোটরসাইকেল, যান্ত্রিক যানবাহন দিয়ে কোনো প্রকার মিছিল অথবা মশাল মিছিল অথবা কোনো প্রকার শোডাউন করিতে পারিবে না। তো কোনো কোনো জায়গায় আমরা খেয়াল করছি যে মনোনয়নপত্র দাখিলের আগেই কোনো কোনো প্রার্থী শোডাউন করার চেষ্টা করছে। আমরা স্থানীয় রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশনা দিয়েছি এগুলো যাতে প্রতিহত করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার থাকছে নিউজ 24 এর বিশেষ আয়োজন ভোটের ময়দানে। একাদশ জাতীয় নির্বাচনে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বড় দুই জোট। দেশের সর্বত্রই এখন নির্বাচনী হাওয়া, আলোচনায় কেবলই নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন নিয়ে এলাকায় ছুটেছেন প্রার্থীরা। সারা দেশের নির্বাচনী খবর সংগ্রহ করতে আমাদের বেশ কয়েকজন সহকর্মী রয়েছেন। সেখানে রয়েছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমার, রয়েছেন প্লাবন রহমান এবং আফসার উদ্দিন। শুরুতেই যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান, তিনি আছেন মাশরাফি বিন মর্তুজার আসন নড়াইলে। প্লাবন, মাশরাফিকে নিয়ে স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? পদ্মা, আপনাকে ধন্যবাদ। এই রাতে একটু জানাতে চাই, আমরা আসলে মাশরাফি বিন বাসার সামনেই দাঁড়িয়ে, আসলে তিনি নড়াইল এবং যে লোহাগড়া দুই উপজেলা নিয়ে গঠিত নড়াইল দুই আসনে তিনি এবার নতুন চমক। আসলে মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের মাঠের পাশাপাশি তিনি এখন রাজনীতিতে, এখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে, ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি তরুণ প্রজন্মের জন্য একরকম উৎসাহ ব্যঞ্জক। এখানে যারা তরুণ প্রজন্ম রয়েছে, তরুণরা রয়েছে, তরুণ ভোটার রয়েছে, সেই সঙ্গে সাধারণ মানুষ, তারাও একরকম আশার সঞ্চার তাদের মধ্যে হয়েছে যে অনেক ক্ষেত্রেই এখনও কিন্তু নড়াইল বেশ পিছিয়ে বিভিন্ন জায়গার তুলনায়। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগুচ্ছে, বিভিন্ন অঞ্চলে এগুচ্ছে, শহর অঞ্চলে এগুচ্ছে, কিন্তু সেই তুলনায় এখনও নড়াইল বেশ পিছিয়ে। তো সেই জায়গায় অনেকে আশা করছেন যে মাশরাফি বিন মর্তুজা যেমন ক্রিকেটকে অনেক ভালোভাবে নেতৃত্ব দিয়ে একটা ভালো পর্যায়ে নিয়ে এসেছেন, তিনি যদি নির্বাচনে জয়ী হন সেক্ষেত্রে নড়াইলকেও তিনি অনেক ভালো অবস্থানে নিয়ে যাবেন। আমার সঙ্গে বেশ কয়েকজন তরুণ ভোটার রয়েছেন এই নড়াইল দুই আসনে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। জি, কী ধরনের প্রত্যাশা থাকছে সামনে নির্বাচনকে ঘিরে? আমাদের আসলে প্রত্যাশা শুধু নির্বাচন নয়, মাসি ভাইকে নিয়েই আমাদের প্রত্যাশা, কারণ তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন যে নড়াইল হবে হচ্ছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বাসযোগ্য স্থান এবং সমৃদ্ধ নড়াইল। আর আমরা মাসাই ভাইয়ের মাধ্যমেই এই স্বপ্নকে লালন করি, আমাদের বিশ্বাস আমাদের সেই স্বপ্নকে মাশরাফি বিন মর্তুজা আমাদের প্রিয় ভাই তিনি পূরণ করবেন। কেননা আমাদের নড়াইলে কী কী প্রয়োজন তার সব কিছুই সেটা মাসি ভাই নিজেই জানেন, তাই তার কাছে আমাদের স্পেসিফিকলি কিছু চাওয়ার কিছু নেই। আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা তিনি জানেন এবং তিনি সেটা পূরণ করবেন বলে আমাদের বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ। আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, একেবারেই তরুণ প্রজন্ম হিসেবে আগামীর নড়াইলকে, এই আসনকে আপনি কিভাবে দেখতে চান? সামনে আসলে মাশরাফি বিন মর্তুজা প্রার্থী হিসেবে এসেছেন, প্রত্যাশা যদি একটু বলেন। আসলে মাশরাফি ভাই হচ্ছে সবসময় তরুণদের কথা ভাবেন, যেমন আমরা মাশরাফি ভাইকে একজন অন্যরকম মানুষ হিসেবে পেতে চলেছি। দেখা যাচ্ছে আমরা যদি এমনি রাস্তাঘাটে বা কোনো সমস্যা থাকতো অন্যান্য এমপিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট মিলতো না, কিন্তু মাশরাফি ভাই নড়াইল এসেই কিন্তু সেই আমাদের সাথে ফুটবল খেলতেছে, আমাদের সাথে এত ক্লোজ। তো আমরা মাশরাফি ভাইকে আমাদের নড়াইলে উন্নয়নের যে কোনো বিষয় আমরা খুব সহজে ভাইয়ের কাছে তুলে ধরতে পারবো, এটাই আমাদের বড় প্রত্যাশা। জি, অনেক ধন্যবাদ। একটা বড় অভিযোগের জায়গায় প্রত্যেক যারা আসলে নির্বাচনে আসেন, নির্বাচনের আগে আচরণ একরকম থাকে, নির্বাচনের পরে অনেক ক্ষেত্রেই তাদের ধরা ছোঁয়ার বাইরে থাকেন এমপিরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন। এখানকার তরুণ প্রজন্মের আশা মাশরাফি এখন যেমন যদি নির্বাচিত হন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, সেক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজা
তরুণ প্রজন্মের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত থাকবেন, তাদের দাবি দেওয়া ভাবনা নিয়ে নড়াইলকে এগিয়ে নিয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল নড়াইল থেকে ভোটের সবশেষ খোঁজখবর আমার কাছে মাশরাফি বিন মুর্তজার বাসভবনের সামনে থেকে। প্লাবন আপনি সাথেই থাকুন, আমরা এবার যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী আফসার উদ্দিন। আফসার, সিলেটের ভোটের ময়দানের কি খবর আছে আপনার কাছে? আসলে সিলেটে আপনি যেমনটি জানেন এরই মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঠিক হয়ে গিয়েছে ডক্টর মোমিন, এ কে এম মোমিন। সেই সাথে আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি এখানে বিশাল একটি জমায়েত আমার পাশে জমায়েত হয়েছেন, যেখানে উপস্থিত আছেন মহানগর বিএনপির সহসভাপতি, তার সাথে আমি একটু সরাসরি কথা বলবো। তাদের যারা প্রার্থী আছেন সেই প্রার্থী এখন পর্যন্ত নির্ধারিত হয়েছেন কিনা এবং কী পর্যায়ে আছে, তাদের কাছে কোনো তথ্য আছে কিনা কী বলবেন? ধন্যবাদ আপনাকে এবং News24-কে শুভেচ্ছা জানাচ্ছে সিলেটবাসীর পক্ষ থেকে। আমাদের যে প্রশ্নটি আপনি করেছেন যে আমাদের প্রার্থী কে, এরকম কিছু দেখুন, বাংলাদেশের 300টি আসনে মানুষের প্রার্থী এখন বেগম খালেদা জিয়া। মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রার্থী। তিনি এই 300টি আসনে যাকেই মনোনয়ন দেবেন তার প্রতি ভোট দিতে এক বিন্দু কার্পণ্য করবেন না দেশবাসী। সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি, কেমন ফিল চান আপনারা? দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সেখানে নির্বাচনের একটি প্রেক্ষাপট বা পরিবেশ মোটেই নেই। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে নির্বাচনের প্রেক্ষাপট পরিবেশ নেই তাহলে আমরা নির্বাচন করছি কেন? সেটি হচ্ছে যে মূলত আমাদের মহাসচিব যথার্থই বলেছেন যে নির্বাচনটিকে আমরা একটি আন্দোলন হিসাবে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করতে চাই এদেশের মানুষ একটি দিনের সুযোগের অপেক্ষায়, সেই দিন যখন সুযোগ পাবে তার রায় দিয়ে গণরায়ের মাধ্যমে গণ আন্দোলন সৃষ্টি করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করে আনার এই নির্বাচনটি হচ্ছে। এবং আমি সবসময় কথা বলি এই নির্বাচনটি গণতন্ত্র মুক্তির নির্বাচন, এই নির্বাচনটি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির নির্বাচন। ধন্যবাদ। যেমনটি শুনলেন তিনি বললেন যে এই নির্বাচনকে তারা আন্দোলনের অংশ হিসেবে নিয়েছেন এবং এই নির্বাচনের মাধ্যমে তারা আসলে বিজয়ী হয়ে দেশে আবার নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে চান। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। আফসার আপনি সাথেই থাকুন, এবার যাব সাতক্ষীরায়, সেখানে আছেন সহকর্মী লাকমিনা জেসমিন সোমা। সোমা, সাতক্ষীরার ভোটের ময়দানের কি খবর আছে আপনার কাছে? পদ্মা, এরই মধ্যে আপনি জেনেছেন যে সাতক্ষীরার যে চারটি আসন সেই চারটি আসনের মধ্যে কিন্তু তিনটি আসনে আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করেছে এবং আমরা যেমনটি জানিয়েছি আজ সারাদিনই কিন্তু সেই চারজন প্রার্থী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন সময়ে এবং আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি, যেটি জানতে পেরেছি যে আসলে তাদের যে প্রতিদ্বন্দ্বী যিনি থাকবেন তিনি হয়তোবা শেষ পর্যন্ত এখানকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামাতের ক্যান্ডিডেট বা জামাতের প্রার্থী সর্বশেষ পর্যন্ত মাঠে লড়াই হবে। একটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যেহেতু সাতক্ষীরার একটি আসনে এখনো পর্যন্ত আওয়ামী লীগ মনোনয়ন চূড়ান্ত করেনি, সেখানে কিন্তু বলা হচ্ছে 14 দলের ওয়ার্কার্স পার্টির বর্তমানে যিনি সংসদ সদস্য আছেন তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হতে পারে এমনটি কিন্তু বলা হচ্ছে বা মাঠের খবরে আমরা তেমনটি জানছি। কিন্তু এই আসনটি নিয়ে যেটি সমস্যা সেটি হচ্ছে গতকাল থেকেই আমরা লক্ষ্য করছি যে এখানে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছেন এবং অন্যান্য সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন এই আসনটিতে তারা আওয়ামী লীগের প্রার্থীকেই চান এবং এজন্য কিন্তু কয়েক দফা এর মধ্যে বিক্ষোভ এবং বিভিন্ন মিটিং মিছিলও হয়েছে। তো সেই বিষয়টি আমি জানতে চাই, সেখানকার বেশ কিছু ভোটার এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা রয়েছেন, তাদের সাথে কথা বলে আমি একটু জানতে চাই যে আপনাদের এই আসনে আপনারা কেন আওয়ামী লীগের প্রার্থী চাচ্ছেন? দেখেন, স্বাধীনতা যুদ্ধের পর থেকে এটা আওয়ামী লীগের একটি শক্ত ঘাঁটি। এখানে মুজিবুর রহমান সাহেব বিগত 2008 সালে 1,60,000 ভোটে জয়লাভ করেছিল। এটা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি, আওয়ামী লীগের প্রার্থী দিলে এখানে পাশ করার সম্ভাবনা ইনশাল্লাহ অনেক বেশি। আপনি কি মনে করেন যে সেখানে যদি আওয়ামী লীগের প্রার্থী না দেওয়া হয় বা শেষ পর্যন্ত ওয়ার্কার্স পার্টির প্রার্থীকেই দেওয়া হয় তাহলে কি সেখানে আওয়ামী লীগের বা 14 দলের ভরাডুবি বা পরাজয়ের কোনো শঙ্কা আছে কিনা? ভরাডুবি তো শঙ্কা আছেই। আপনি একটু আগে বললেন যেমন ওখানকার সাধারণ মানুষ দলীয় নেতা কর্মীরা কলার ওয়া তালা, সবসময় তারা বিক্ষোভ
এবং মিছিল করছে যে যাতে এখানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে দেওয়া হয়। ওয়ার্কার্স পার্টি এখানে কোনো সংগঠন নেই। তালা কলারোয়া সাতক্ষীরা জেলার মধ্যে সবচাইতে আওয়ামী লীগের ঘাঁটি এবং সংগঠনের দিক থেকে শক্তিশালী এবং 1970 সালের থেকে এখানে প্রায় আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যেসব নেত্রী আমাদের মরণ শহীদ কামাল বক্স সাকি সাহেব সোমা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্লাবন এবং আফসারকেও। দর্শক আপনারা দেখছিলেন নির্বাচনকে সামনে রেখে আমাদের নতুন আয়োজন ভোটের ময়দানে। নড়াইল, সিলেট এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের তিন সহকর্মী প্লাবন রহমান, আফসারউদ্দিন এবং লাকমিনা জেসমিন সোমা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নির্বাচনকে সামনে রেখে আমাদের নতুন আয়োজন বসুন্ধরা সিমেন্ট বোর্ডের সফর। দর্শক, বসুন্ধরা সিমেন্ট বোর্ডের সফরে আছেন যথারীতি আমাদের দুই সহকর্মী রামিম হাসান ও আশিকুর রহমান শ্রাবণ। রামিম আছেন ফেনী আর শ্রাবণ এখন অবস্থান করছেন নওগাঁ। সেখানকার সাধারণ মানুষের ভোট ভাবনা জানাতে তারা সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। শুরুতেই নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, আপনি তো সারাদিন সেখানে ছিলেন, কেমন দেখছেন সেখানকার মানুষের ভোট ভাবনা? পদ্মা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নওগাঁতে এসেছি সন্ধ্যাবেলা এবং তারপর থেকে সন্ধ্যা 7টার সংযোগে যুক্ত হয়েছিলাম, এখন রাত 10টা বাজে। যদিও ছোট জেলা, ছোট শহর এবং সব কিছু মিলিয়ে ভোটের উত্তেজনা কিন্তু এখন শুরু হয়েছে এবং যে কারণেই আপনাকে দেখাতে চাই, রাত 10টার সময় দেখুন সারিবদ্ধভাবে আমাদের সঙ্গে লোকজন দাঁড়িয়ে আছেন এবং তারা আসলে এই নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে মাথায় রেখে তারা অনেক কিছু চিন্তাভাবনা করছেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই, খুবই সংক্ষেপে, আমাদের সময় খুব একটা বেশি থাকে না হাতে, নওগাঁর জন্য সবার কী করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে নওগাঁ খাদ্য ভাণ্ডার নওগাঁ, এই নওগাঁতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই করণীয়। আগামীতে কৃষি বিদ্যালয় সহ আমাদের নওগাঁতে যদি গ্যাসের সরবরাহ করা যেত, তাহলে নওগাঁবাসী চাহিদা দীর্ঘদিনে আসা আকাঙ্ক্ষা পূরণ হতো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও আছেন দু একজন, তার সঙ্গে ছোট্ট করে কথা বলতে চাই। আপনাকে দিয়ে শুরু করতে চাই দ্বিতীয় জন, আপনি নওগাঁর জন্য কী করা দরকার বলে মনে করেন? নওগাঁকে একটি আধুনিক শহর সহ দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাতে ডিভাইডার এবং ট্রাক টার্মিনালের প্রয়োজন আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের আর একজনের সঙ্গে কথা বলার সুযোগ আছে, কারণ আমাদের সময় খুব একটা বেশি হাতে নেই। আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং আপনাকে দিয়ে শেষ করতে চাই, নওগাঁ তো আসলে কৃষি ভাণ্ডার, সব কিছু মিলে কর্মসংস্থানের জন্য নওগাঁর জন্য কী করা দরকার বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের নওগাঁ অঞ্চলে তেমন কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। আমরা চাই যে শিল্প কারখানা গড়ে উঠুক এবং আমাদের বেকারত্ব দূর হোক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রত্যেকটি জেলা শহরের মোটামুটি একই ধরনের বাস্তবতা আছে। কালকে সারাদিন নওগাঁয় থাকছি, ভোটের সফরে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হব এবং যুক্ত হওয়ার পরে সেখানকার বাস্তবতা তুলে ধরব ভোটের সফরের মাধ্যমে। ফিরছি স্টুডিওতে পদ্মার কাছে। চলে যাচ্ছি রামিমের কাছে, রামিম আছেন ফেনীতে। রামিম, ফেনী সাধারণ মানুষ ভোট নিয়ে কি ভাবছেন? কালকে এসেছি, আজকে সারাদিন বিভিন্ন এলাকায় ফেনীতে ঘোরার সুযোগ হয়েছে, বিশেষ করে বর্ডার এলাকা, পাশাপাশি ফেনীর একটি কলেজে আমরা গিয়েছি এখানকার যেই বিখ্যাত যেই জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, সব শ্রেণীর পেশার মানুষের সঙ্গে কথা বলেছি যে বিষয়টি, তারা ভোটের যেই আমেজ বা ভোটের যেই উৎসব সেই বিষয়টি নিয়েই মূলত তাদের সাথে কথা এবং পাশাপাশি তাদের কী কী প্রয়োজন, কোন জায়গাগুলো আসলে প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে সেসব বিষয় নিয়েও তাদের সঙ্গে কথা বলেছি। সেক্ষেত্রে ভোটের আমেজের বিষয়টি প্রথমে যদি নিয়ে আসি পদ্মা, সেখানে আমরা লক্ষ্য করেছি যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগের মনোনয়নপত্র বিভিন্ন প্রার্থীদের কাছে মনোনয়ন ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, কিছু কিছু জায়গার খবর আমরা পেতে শুরু করেছি, এ কারণে সাধারণের মনে যেই ভোট প্রতিদ্বন্দ্বিতা বা ভোটের উৎসব সেটি লাগতে শুরু করেছে, যদিও সেভাবে দৃশ্যমান নয় কারণ আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু হয়নি। আর
উন্নয়নের বিষয় যেটি সেটি তারা বলছেন যে উন্নয়ন সারা দেশের যে সার্বিক উন্নয়নের ছোঁয়া আসলে কতখানি প্রান্তিক মানুষ পেয়েছে সেই বিষয়টি তারা হিসেব নিকেশ করবেন। তারা চান যে যেই উন্নয়নের ছোঁয়া এবং সেই বৈষম্য যেটি অর্থ বণ্টন বা সম্পদ বণ্টনের সেই বৈষম্যটা যাতে দূর করা যায় বা দূর করে যেই প্রার্থী সামনের দিকে এগিয়ে আসতে পারবেন সে ধরনের প্রার্থী তারা বিবেচনা করবেন। সময় যেহেতু একেবারে কম, আমাদের শেষ করতে হচ্ছে এখন। আগামীকাল যুক্ত হব নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে। ভোটের সফরে আমরা রয়েছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ রামিম এবং শ্রাবণ। আমরা চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। দেশে প্রচারিত বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার করতে চাইলে বিদেশি বিজ্ঞাপন ছাড়া তার সম্প্রচার করতে হবে, এমনটাই জানিয়েছেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো। নির্বাচনের পর এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান ও অ্যাডকো সভাপতি সালমান এফ রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে অ্যাডকোর এক সভায় এসব জানানো হয়। সেই সাথে টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাকাল বিবেচনায় তা প্রচারের সিরিয়ালের আহ্বানও জানান তারা। বিষয়টি তদারকি করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাডকোর ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল বাবু। সভায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। বিদেশি টিভি যারা আছে তারা যদি বাংলাদেশে ব্রডকাস্ট করতে চান তাহলে তাদেরকে বিজ্ঞাপন ছাড়া তাদেরকে করতে হবে, ক্লিন ফিডে আনতে হবে, কোনো বিজ্ঞাপন তারা দেখাইতে পারবে না। কেবল টিভির ক্ষেত্রে আমরা বারবার বলে আসছিলাম, কমার্স মিনিস্ট্রি আবার উদ্যোগ নিচ্ছে, আমরা আশা করি আমাদেরকে কেবল সিরিয়ালে এই বিপদে আর পড়তে হবে না। দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন রাতের নিউজ 24 সংবাদ। বিএনপির দলীয় মনোনয়ন বিতরণের আরো খবর জানাতে এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী তৌহিদ শান্ত, তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। শান্ত, দ্বিতীয় দিনে মনোনয়ন বিতরণের কি খবর আছে আপনার কাছে? ঠিক এই মুহূর্তে আসলে শেষ মুহূর্তের যে মনোনয়নগুলো রয়েছে সেগুলোকে দেওয়া হয়েছে। তবে যেটি উল্লেখ করার মতো সেটি হলো গতকালকে বেশ কয়েকটি আসনের গতকালকে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু রিভিউ করা হয়েছে, অর্থাৎ গতকালকে হয়তো দুজনকে দেওয়া হয়েছিল সেরকম আজকে আবার সেখানে আরও একজনকে দেওয়া হলো বা আরও একজনকে দেওয়া হলো, এ ধরনের প্রায় একাধিক আসনকে পাওয়া গিয়েছে যেখানে এই মুহূর্তে চারজন মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এর মধ্যে আমি একটি আসনের কথা বলি, যেমন ধরেন ঢাকা নয় মির্জা আব্বাস আছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস আছেন এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, তিনজন রয়েছেন। এই ধরনের বেশ কিছু আসনের নমিনেশন নিয়ে এখনও একটু ঝামেলা চলছে এবং যেটি শেষ মুহূর্তে সম্পন্ন করা হচ্ছে। শান্ত, আপনাকে ধন্যবাদ। এবার একাদশ সংসদ নির্বাচনকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 13টিতেই আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে ফিরেছে। তবে এবার চট্টগ্রাম 9 আসনের নতুন মুখ মহিউদ্দিন পুত্র নওফেল ছাড়া প্রার্থী ঘোষণা হওয়া আরও 12 আসনে বর্তমান সাংসদরাই পেয়েছে মনোনয়ন। এখন থেকে চলছে আনন্দ শোভাযাত্রা নামে নানান কৌশলে নৌকা প্রতীকের প্রচারণা। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা হয়েছে 13টি আসনে। এর মধ্যে চট্টগ্রাম 9 আসনে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মহিউদ্দিন পুত্র নওফেল, আর ঘোষণা হওয়া আরও 12 আসনে রয়েছে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 28তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডাক্তার মিলনের সমাধিতে ওটিএসসি সংলগ্ন শহীদ ডাক্তার মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ডাক্তার মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই স্থানে ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবার জানাবো নিউজ 24 স্পোর্টস এর খবর। ইঞ্জুরিতে আক্রান্ত ইমরুল কাসকে বাদ দিয়ে 30 নভেম্বর থেকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইমরুলের অনুপস্থিতিতে ঢাকা টেস্ট দিয়েই অভিষেক হতে পারে টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম মনিকের। এদিকে ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই টেস্টেও মাঠে বাইরে থাকছেন তামিম ইকবাল। এর আগে চট্টগ্রাম টেস্টে কাঁধে ও গোড়ালিতে চোট পাওয়া ছিটকা যান ইমরুল, আর দলের অধিনায়ক হিসেবে থাকছেন সাকিব আল হাসান। বিপিএল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সঙ্গে স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হল আব্দুল মোনেম ইকোনমিক জোন লিমিটেড। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আব্দুল মোনেম ইকোনমিক জোন লিমিটেডের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এএসএম মাইনউদ্দিন মোনেম। এছাড়াও রংপুর রাইডার্সের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ফ্রাঞ্চাইজিটির কর্ণধার ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফন সোভান। রংপুর রাইডার্সের সাথে এবছর স্পন্সর হিসেবে থাকতে পেরে আনন্দিত আব্দুল মোনেম গ্রুপ। তাদের প্রত্যাশা গেলবারের মতো এবারও সাফল্যের ধারা বজায় রাখতে পারবে রংপুর রাইডার্স। শেষ করছি রাতের নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।